দর্শক আজকে আসলে মনটা খুবই বিষণ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলের মৃত্যু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক একজন নেতার মৃত্যু এই দুটো ঘটনা একেবারেই মানে এতদিন যে বিজয়ের হাসি একটা আনন্দ যে না নতুন কিছু হতে যাচ্ছে তার যে স্বপ্ন এখন ভীষণভাবে ধাক্কা খেলো এই দুটি ঘটনা দুটি বিশ্ববিদ্যালয় দুটি বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত সংগ্রাম করেছে তাদের সংগ্রামের পরিণতিতে সারা দেশ উজ্জীবিত হয়েছে স্বৈরশাসনের পতন ঘটিয়েছে কিন্তু কি ঘটছে এখন কোনো নিয়ন্ত্রণ নেই কিছুক্ষণ আগে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে ফজলুল হক হলে সেই গণপিটিনিতে নিহত হবার দায় তিনজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশের সোপর্দ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে এবং ছাত্রদের মধ্য থেকে প্রতিবাদ সারিত হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা মনে হয় খেই হারিয়ে ফেলছি যে আমাদের লক্ষ্যটা আমরা এখন আর ঠিক করতে পারছি না মানে শরীর শাসনের বিদায় ঘটল এরপর আমরা কি করব কিভাবে সামনের বাংলাদেশ চলবে এটা কি রাজনৈতিক শাসন চলবে সামরিক শাসন চলবে নাকি আধা সামরিক শাসন চলবে নাকি আধা গণতন্ত্র আধা সামরিক শাসন আমি বুঝতে পারছি না এবং আমরা এটার থেকে ওইভাবে ভিন্ন কোনো আউটপুট নেওয়ার চেষ্টা করছি যে একপক উৎস যে আউমলিগের বদলে আমরা আর এক আউমলিগ হব। 17 রকমের বৈভনতা অথবা একটা নৈরাজ্য তৈরি করা। যে এখন ফ্রি স্টাইল এখন তো আমরা সবাই স্বাধীন এখন তো গণতন্ত্র আসছে। মানে আমরা তো গণতন্ত্র চাই অধিকার চাই মানে কি স্বেচ্ছাচাতিতা। যেখানে সেখানে পিটি মারাবে আপনি চিন্তা করেন সেই হীর আলমের ঘটনা দেখেন হিরো আলমকে এইভাবে আদালত চত্বরে টেনে মারার দরকার ছিল তারপরে সেখানে একজন দেখলাম যে পাল্টা ঘটলো বগুড়াতে যে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারা হলো তার এক ঘন্টা দু ঘন্টা ব্যবধানে আবার যুবলীগের একজনকে পিটিয়ে মারা হলো এরকম বিভিন্ন জায়গার যে ঘটনাগুলো রীতিমতো আমাদের যেই মানে স্বপ্ন যেইটা আমরা চিন্তা করছিলাম যে যেভাবে বাংলাদেশ আবার গণতন্ত্রের ধারায় ফিরবে সুষ্ঠু নির্বাচন হবে অর্থাৎ শেখ হাসিনার যে সেই লজ্জা দিয়ে এমন একটা শাসন ব্যবস্থা আমরা পাব যে শাসন ব্যবস্থায় মানুষ প্রতি মুহূর্তে বুঝতে থাকবে যে ইয়াস মানে এই বিজয়টা আমাদের দরকার ছিল কিন্তু এখন কি হচ্ছে এখন তো আস্তে আস্তে আতঙ্ক ভর করছে বিশেষ করে এই দুটি ঘটনা মানে যেই ছাত্রদের কারণে সারা জাতির মুক্তি সেই ছাত্রদের আবার কর্মকাণ্ডে একেবারে পুরো জাতি তার লজ্জায় মাথা হেট হয়ে গেল আমি জানি অ্যাকশন হবে অন্তর্বর্তী সরকারও চায় না কিন্তু কারা করছে কেন করছে এবং এটা দমন করার জন্য মানে নিয়ন্ত্রণ করার জন্য মানে কারা কাজ করবে দেখলাম যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামছে নামার পর কই কি হলো দুদিন তো গেল এখনো তো কিছু হচ্ছে না শোনা যাচ্ছে তৃণমূল পর্যায়ে তারা অভিযান শুরু করেছে আবার মির্জা ফখরুল ইসলাম যে সব জায়গায় দরকার ছিল না যেখানে যেখানে শান্ত আছে যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সেখানে কেন কোথায় থাকবে কোথায় থাকবে না আসলে কোন জায়গাটা নিয়ন্ত্রণে আছে কোন জায়গাটা নিয়ন্ত্রণে নেই এগুলি আইডেন্টিফাই করবে কে কে দায়িত্ব নেবে মানে আমার মনে হয় যে একটা বিপ্লবকে ভণ্ডুল করার জন্য যা যা করার দরকার সবকিছু করা হচ্ছে এটা কি উদ্দেশ্যমূলকভাবে সেটাও আমি নিশ্চিত হতে পারছি না যে উদ্দেশ্যমূলকভাবে এটি করা হচ্ছে কিনা কিন্তু প্রশাসনে বিশৃঙ্খলা প্রশাসনে যারা বঞ্চিত তারা অবশ্যই তাদের মানে যোগ্য জায়গায় আসা উচিত পদায়ন হওয়া উচিত কিন্তু সেটাও কে একটা মানে শৃঙ্খলার মধ্যে দিয়ে হলে ভালো হতো না এইভাবে জোর করে আটকে একে পেটানো হচ্ছে দেখলাম ভয়ে যুগ্ম সচিব বাথরুমের মধ্যে দুই ঘন্টা লুকায় থাকে মানে কেমন জানি সমস্ত জায়গায় পুলিশের তো একেবারে ভয়ঙ্কর অবস্থা বদলি 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 দিও কাকে নিয়োগ দিচ্ছে কাকে কোন পোস্টে দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই। রদ বদল হচ্ছে দফায় এমন কি সংস্কার কমিশন হলো জাতির উদ্দেশ্যে সাত দিনের মাথায় স্বাধীন মালিক বাদ চলে আসলেন অধ্যাপক আলী কেন সংবিধানের ব্যাপারে আবার মির্জা ফুকুসাল্লাম আলমগীর বলছেন যে পার্লামেন্টেই সংবিধান সংশোধন হবে পুনর্লিখন হবে এই অধিকার অন্য কারণ নেই মানে ঠিক আমার মনে হয় যে শেখ হাসিনা জন্য যে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলির মধ্যে কোনো রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়নি না তৈরি হওয়াতে এরকম একটা বিশৃঙ্খল অবস্থা মানে কোথায় যাচ্ছি আমরা মানে আমরা কি ব্যর্থ হব সবাই মিলে সেই সংখ্যাটা আমরা দেখ জেগে উঠছে আর যদি ব্যর্থ হই তাহলে তার ফলাফলটা কি একবার কল্পনা করেন তো একবার কল্পনা করেন তাহলে কি খুব তাড়াতাড়ি আবার মানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবার আওয়ামী লীগের হাতে দেশকে শাসন ভার দেওয়ার দাবি উঠবে তেমন দিকে কি আমরা নিয়ে যাচ্ছি চিন্তা করেন যে এই গণতন্ত্রের আন্দোলন সফল হবার পর যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে আর মানুষ যদি বিক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ যদি বলে যে না আগেই আমরা ভালো ছিলাম তখন আপনি কোথায় যাবেন কি দিয়ে বোঝাবেন আজকে এক এক করে কিন্তু দিন সময় বাড়ছে নৈরাজ্য বাড়ছে নিয়ন্ত্রণে আসছে না আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মাঠ পর্যায়ে তার কোনো প্রয়োগ নেই কেউ মানছে না কারা মানছে না তাহলে কিভাবে সম্ভব আমার ধারণা যে এই পরিস্থিতি নিয়ে দ্রুত জাতীয় পর্যায়ে একটা গোল টেবিল হওয়া উচিত রাজনৈতিক গোল টেবিল হওয়া উচিত এবং পরিষ্কার করা উচিত যে মানে কে দায়িত্ব নেবে কিভাবে দায়িত্ব নেবে এবং কিভাবে নিয়ন্ত্রণ হবে এবং একটা ডিসিশন হওয়ার পর পরদিন থেকে তার জন্য বিরোধিতা না হয় আজকে যেমন সংবিধান সংস্কার আমরা সংস্কার সংস্কার করছি সংস্কারের পরেই বলছে যে সব সংস্কার যদি অন্তর্বর্তী সরকার করা হয় তাহলে মানে নির্বাচিত সংসদ কি করবে তার মানে একটা বিরোধিতা ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী বলা হচ্ছে সব জায়গায় দরকার নেই তাহলে কোনটা দরকার কোনটা দরকার না এই যে নীতিমালাটা ঠিক যদি না করা হয় আর এইভাবে যদি বিরোধিতা হয় তাহলে কে দায়িত্ব নেবে স্বাধীন মালিক তো ইতিমধ্যে বলছে বাবা দরকার নেই না ভেতরে কি কিন্তু তিনি তো দায়িত্ব নিলেন না তার সাথে তো কথা বলেই প্রধান উপদেষ্টা তার নাম ঘোষণা করছে করেনি নিশ্চয়ই করছে উনি সরে গেলেন কেন উনি বুঝতে পারছে বাবা এই বাংলাদেশ আমার জন্য না উনি আসতে করে সরে গেছেন এতগুলো নানামুখী স্বার্থ সেই স্বার্থগুলো যদি এক জায়গায় করা না যায় তাহলে আজকে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এই লড়াই সংগ্রাম তার পতন ঘটনার অর্থটা কি হলো বিপ্লব কি ব্যর্থ হবে দর্শক এই প্রশ্নটা রেখে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ